আসসালামু আলাইকুম, আমি রবিন আর্টিফিশিয়াল জোনের পক্ষ থেকে। আজকে দেখাবো হচ্ছে 200 টাকার মধ্যে শিশির দেওয়া গোলাপের মাঝারি সাইজের টপ। টপটার সাইজ হচ্ছে, মানে এগুলো হচ্ছে 1 ফিট থেকে সর্বোচ্চ 1.5 ফিট পর্যন্ত করা যায়। আর আমার কাছে আছে হচ্ছে 13 ইঞ্চি থেকে 15 ইঞ্চি, মানে গোলাপি কালার যেটা এটা হচ্ছে 13 ইঞ্চি, আর হলুদটা হচ্ছে 15 ইঞ্চি। তো আপনারা চাইলে কিন্তু 12 ইঞ্চি থেকে শুরু করে, মানে 12 ইঞ্চির নিচেও করা যায়, কিন্তু সেক্ষেত্রে এটা ভালো লাগবে না। 12 ইঞ্চি থেকে শুরু করে, মানে 1 ফিট, 1 ফিট থেকে শুরু করে 1.5 ফিট পর্যন্ত করতে পারবেন। আর 1.5 ফিট থেকেও বেশি করা যায়, সেক্ষেত্রে ফুলের পরিমাণটা একটু বেশি লাগবে, দামটা একটু বেশি হবে, মানে 200 টাকার মধ্যে হচ্ছে 1 ফিট থেকে 1.5 ফিট। এটা হচ্ছে কিন্তু প্লাস্টিকের টপ, টপটা একটু দেখাই। এটা হচ্ছে প্লাস্টিকের টপ, এটা কালার হয় কয়েকটা, কপি কালার, কালো কালার, সাদা কালার, মানে এরকম কয়েকটা কালার আছে আর কি। টবের হাইটটা হচ্ছে, মানে 3 ইঞ্চির একটু বেশি, প্রায় 3.5 ইঞ্চি। এটা হচ্ছে টবের সাইজ। এখানে ফুলের পরিমাণ থাকে হচ্ছে 4টা, কিন্তু ফুলগুলো কিন্তু অনেক বড়ো। এই যে দেখেন, ফুলটা কিন্তু অনেক বড়ো, অনেক বড়ো ফুল শিশির দেওয়া গোলাপ। এর আগেও আমি 2টা ভিডিও দিছি, শিশির দেওয়া গোলাপ গাছ আর হচ্ছে শিশির দেওয়া গোলাপের তুরা। এই জন্য নতুন করে সেরকমভাবে বলার কিছুই নাই। এটা এটা সম্পর্কে আগেই বলা আছে যে এটা আসলে কোয়ালিটিটা কেমন। এটা কোয়ালিটি আসলে অনেক ভালো, মানে ফ্যাব্রিক্সের অনেক কোয়ালিটি সম্পন্ন একটা ফুল। এটা হচ্ছে আসলে 200 টাকার মধ্যে যে তুরাগুলো আমরা তৈরি করি, এগুলোর মধ্যে যে ধরনের গোলাপগুলো থাকে, মানে বেশিরভাগ হচ্ছে কলি গোলাপ। আমি একটু দেখাই, এরকম কলি গোলাপ থাকে। তারপর হচ্ছে যে এই ধরনের একটু কোয়ালিটি, মানে কম কোয়ালিটি, ফুলের পরিমাণ একটু বেশি আর কি। ফুল থাকে হচ্ছে 10টা 12টা এরকম, কিন্তু ফুলের কোয়ালিটি হচ্ছে একটু খারাপ থাকে। এই জন্য অনেকে ভালো কোয়ালিটির মধ্যে, মানে একটু কম দামের মধ্যে চান। এই জন্য হচ্ছে আমরা যে এখানে গোলাপের পরিমাণ কিন্তু কম, মাত্র 4টা গোলাপ, 4টা গোলাপ কিন্তু অনেক কোয়ালিটি সম্পন্ন, একটু ভালো কোয়ালিটির মধ্যে আনার চেষ্টা করছি। আমি হচ্ছে একটা মোটামুটি, মানে একটা নর্মাল কোয়ালিটির গোলাপের সাথে এই গোলাপটা আমি একটু দেখাচ্ছি, একসাথে পাশাপাশি রাখতেছি। আচ্ছা, 1 মিনিট। মানে এটাও কিন্তু একটা গোলাপি গোলাপ গাছ, মানে এটা কিন্তু গোলাপি কালারের গোলাপ গাছ। আপনি গোলাপের কোয়ালিটিটা দেখেন, এটা কিন্তু মানে মিডিয়াম কোয়ালিটি, কিন্তু আপনার অতটা ভালো লাগবে না যখন আপনি এইটা দেখবেন। এইটাও কিন্তু গোলাপ, দেখেন গোলাপের কোয়ালিটি, কালার, তারপরে সব কিছু মিলে আসলে এটা কত সুন্দর। এটা বলতে যে শিশিরটা আছে একদম রিয়াল। আর এটা দেখেন, মানে 2টা কিন্তু কখনোই আপনার মিল হবে না। এটার পাতাগুলো দেখেন, এটা কিন্তু গোলাপের পাতাই না। আর এটা দেখেন, মানে কোয়ালিটি অনেক সুন্দর। এটা যদি পরিমাণের দিক থেকে চিন্তা করেন, তাহলে এটার মধ্যে অনেক বেশি ফুল, এটার মধ্যে প্রায় 12টা ফুলের মতো আছে, আমি গুনি নাই। আর এটার মধ্যে ফুল কিন্তু 4টা, কিন্তু কোয়ালিটি কিন্তু মানে আকাশ পাতাল ব্যবধান এরকম। আসলে ফোনের মধ্যে তো আসলে মানে কোয়ালিটি বোঝানো সম্ভব না। এটাও কাপড়ের, ওইটাও কাপড়ের, কালারও সেম, যার কারণে কোয়ালিটি বোঝানো সম্ভব না। কিন্তু আপনারা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন যে 2টার মধ্যে কোয়ালিটিটা কতটুকু পার্থক্য। আচ্ছা, যাই হোক, এ পর্যন্তই। তবে আপনারা চাইলে কম বেশি করে বানিয়ে দেওয়া যাবে, মানে ফুলের পরিমাণ কম বেশি, তারপর হচ্ছে হাইটে কম বেশি, বা টপ চেঞ্জ এরকম করে দেওয়া যাবে, সেক্ষেত্রে দামেরও কিছু আপ ডাউন করবে। আর আর্টিফিশিয়াল ফুল বলতেই তো আপনার আপ ডাউন করে, মানে প্রাইসটা একটু আপ ডাউন করে, কিন্তু খুব বেশি না। আচ্ছা, যাই হোক, এখানে যদি আপনারা মানে কালার চান, এখন কথা হচ্ছে কালারে, আমি তো শুধু গোলাপি কালার দেখাইছি, হলুদ কালার দেখাইছি, কিন্তু এখানে কিন্তু কালার হয়, বাঙ্গি কালার আছে, তারপর হচ্ছে আর কি কালার বলে, সাদা কালার আছে, তারপর হচ্ছে লাল কালার আছে, এরকম বেশ কয়েকটা কালার হয়, 6-7টার মতো কালার হয়। তো আপনারা চাইলে কিন্তু যে কোনো কালারই দেওয়া সম্ভব, আমি সবগুলো কালার তৈরি করি নাই। তো আজকে এই পর্যন্ত। যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে রাখেন, পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে রাখেন, প্রত্যেক দিন আপনাদের যে ভিডিওগুলো ছাড়বো যাতে করে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর আমরা হচ্ছে পেপারফ্লাইয়ের মাধ্যমে সারা বাংলাদেশে মাল পাঠিয়ে দিয়ে থাকি। আপনারা যারা অর্ডার করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করতে পারেন, বা ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানেও নক করতে পারেন। আমরা হচ্ছে যে কোনো টাইম, আমরা হচ্ছে সবসময় অ্যাক্টিভ আছে, যে কোনো টাইম নক করবেন, ইনশাল্লাহ রেসপন্স পাবেন সাথে সাথেই। সো আজকে এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।